সমস্যা সমাধানের সেরা প্ল্যাটফর্ম ক্লাসিক হোমিও। হ্যালো ভিউয়ার্স, ক্লাসিক হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি ডক্টর হাফিজ। আজকের ভিডিওটি শুধুমাত্র করেছি ডাক্তার ভাইদের জন্য। তো আজকে আমি রাডার সফটওয়্যারে কীভাবে রোগীর কেস হিস্ট্রি সম্পর্কে অ্যানালাইসিস করব সেই বিষয়ে আলোচনা করেছি, এবং এই রোগীর লক্ষণগুলো আগে আলোচনা করি। রোগী বলেছেন যে পায়ে তার ফোলা এবং জয়েন্টে ব্যথা। তার মূলত এই যে হাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গোড়ালিতে, এই গোড়ালির উপরে এই যে টেন্ডন রগটা রয়েছে বা শিরাটা রয়েছে, এই শিরার নিচে এই জায়গায় তার ব্যথা। আমি খুব ভালো করে টিপিয়ে দেখেছি যে এই জায়গায় তার ব্যথা, এবং সেটা পরীক্ষা করে দেখেছি। তাকে পায়ের গোড়ালিতে ভর দিয়ে চলতে বলছি, সে পারেনি। তার এই জায়গায় প্রচণ্ড ব্যথা অনুভব করেছিল। তো এইরকম একটা রোগী, তার আরও অনেক সমস্যা রয়েছে, যেটা হচ্ছে যে পায়ের গোড়ালিতে ব্যথা এবং পায়ের নিচে এই জায়গায়, এই যে জায়গাটা দেখতেছেন এখানে ব্যথা, তারপর এই পায়ের নিচে পুরো পা ফুলে যায়, এটা তিনি জানিয়েছেন। আর তৃতীয় সমস্যা হচ্ছে যে তার সাদা স্রাব আছে কিন্তু তার ঋতুস্রাব বন্ধ হয়ে আছে। তো এই সমস্যাগুলোর নিয়ে আজকে আমি কম্পিউটার অ্যানালাইসিস করেছি। তার কোনো মানসিক লক্ষণ পাওয়া যায়নি। তো এখানে কেস হিস্ট্রি নিয়েছি মারফি রেপার্টরি থেকে, পরেরটা নিয়েছি, এটাও নিয়েছি মারফি রেপার্টরি থেকে, এটাও মারফি থেকে নিয়েছি, এটাও মারফি থেকে, তারপরেরটা মারফি, এটা হচ্ছে বোরিক রেপার্টরি থেকে নিয়েছি, এটা সিনথেসিস রেপার্টরি থেকে, এটাও সিনথেসিস রেপার্টরি থেকে। তো একই রকম সিমটম আমি বিভিন্ন রেপার্টরি থেকে নিয়েছি। যেমন এখানে লেগ পেইন, লেগ, তো অর্থাৎ বলা হচ্ছে যে পায়ে ব্যথা। পায়ে ব্যথার জন্য 104টি মেডিসিন রয়েছে, তার মধ্যে 4টি হচ্ছে ফার্স্ট গ্রেড, আর 49টি ওষুধ হচ্ছে সেকেন্ড গ্রেড, আর 51টি ওষুধ থার্ড গ্রেড হয়েছে। তারপর দেখুন জয়েন্ট পেইন, জয়েন্ট, তার জয়েন্টে ব্যথা, জয়েন্টে ব্যথার জন্য এই রুব্রিকটি আমরা নিয়েছি। এখানে 110টি মেডিসিন রয়েছে, 110টি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন আমাদেরকে দিতে হবে। তো মেডিসিনগুলো একবার দেখে নেই, এই যে 110টি মেডিসিন শুধুমাত্র জয়েন্টে ব্যথার জন্য, জয়েন্টে ব্যথার জন্য এই 110টি মেডিসিনের মধ্যে 9টি মেডিসিন হচ্ছে ফার্স্ট গ্রেড, 45টি মেডিসিন হচ্ছে সেকেন্ড গ্রেড, এবং থার্ড গ্রেডে 56টি মেডিসিন রয়েছে। তারপর দেখে নেই ফিট ইডোমা, ফিডিডোমা বলতে যে পায়ে ফোলা ভাব, পায়ে অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটা ফুলে যায়, সেজন্য আমরা ফিট ইডোমা নিয়েছি। এই সিমটমটি 69টি মেডিসিন কভার করেছে। দেখি এখানে মেডিসিনগুলো কী কী, এই যে মেডিসিনগুলো, এর মধ্যে 8টি মেডিসিন ফার্স্ট গ্রেড, এই যে লাল চিহ্ন বিশিষ্ট যে এই যে লাল লেখাগুলো রয়েছে এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড, আর এই কালারের সেটা হচ্ছে 39টি মেডিসিন, আর 22টি মেডিসিন রয়েছে থার্ড গ্রেড। এই মেডিসিনগুলো আপনারা দেখে নিতে পারেন। পা যদি ফুলে যায় তাহলে এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটা মেডিসিন আমাদেরকে দিতে হবে। এরপর দেখি ফিট পেইন সোলাস ওয়াকিং হোয়াইল, অর্থাৎ সোলাস বলতে বোঝাচ্ছে যে পায়ের তোলা, পায়ের তোলার মধ্যে এই জায়গাটায় ব্যথা অনুভব করে, এটাকে বলা হয় সোলস অফ ফুট, পুরাটাই এর মধ্যে এই জায়গায় ব্যথা অনুভব করে, সেজন্য এই রুব্রিকটি আমরা নিয়েছি। তো পায়ের তালায় যদি ব্যথা অনুভব করে সেই ক্ষেত্রে আমাদের ওষুধ রয়েছে 35টি ওষুধ, এবং এই ব্যথাটা যখন হাঁটে, হাঁটা চলার ক্ষেত্রেই অনুভব হয়। 35টি ওষুধ আমরা দেখে নিই, এই যে 35টি ওষুধ রয়েছে এখানে, ফার্স্ট গ্রেডে কোনো ওষুধ নাই, সেকেন্ড গ্রেডে 4টি, এবং থার্ড গ্রেডে 31টি ওষুধ। এরপর নিয়েছি ফিমেল অ্যামেনোরিয়া মিনসেস অ্যাবসেন্ট, অর্থাৎ ঋতুস্রাব যেহেতু বন্ধ, তার কারণে আমরা এই রুব্রিকটি আমরা নিয়েছি বন্ধ থাকার কারণে। তো এই ঋতুস্রাব যদি বন্ধ হয় সেই ক্ষেত্রে 171টি ওষুধ রয়েছে,
তো আমরা 171টি ওষুধ কখনোই দিতে পারি না একটা রোগীকে, তার মধ্যে যে কোনো একটি ওষুধ আমাদেরকে দিতে হবে। তো 171টি ওষুধের মধ্যে 16টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। ঋতুস্রাব যদি বন্ধ হয় এমন রোগীদের ক্ষেত্রে 16টি ওষুধ ফার্স্ট গ্রেডে রয়েছে, তো 16টি ওষুধ কখনোই একটা রোগীকে দেওয়া যাবে। 65টি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেডে, এই সেকেন্ড গ্রেডের ওষুধগুলো আপনারা দেখে নেবেন। এবং 90টি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে, এই যে থার্ড গ্রেডের ওষুধগুলো আপনারা দেখে নেবেন। এর পরের সিমটম নিয়ে আলোচনা করি, ফিমেল ডিসচার্জ ভেজাইনা, অর্থাৎ তার ডিসচার্জ রয়েছে সদা সাদা স্রাব রয়েছে। এই সাদা স্রাবের জন্য 164টি মেডিসিন, 164টি মেডিসিনের মধ্যে 27টি মেডিসিন ফার্স্ট গ্রেডে রয়েছে, এই 27টি মেডিসিন আপনারা দেখে নিতে পারেন। তারপর 64টি মেডিসিন সেকেন্ড গ্রেড, 73টি মেডিসিন রয়েছে থার্ড গ্রেড। ফিমেল সেক্সুয়াল সিস্টেম, মিনস্ট্রুয়েশন টাইপ অ্যামেনোরিয়া, মেন কথা হচ্ছে অ্যামেনোরিয়া। আমরা এখানে বোরিকের রেপার্টরি থেকে নিয়েছি, তো বোরিকের রেপার্টরি থেকে অ্যামেনোরিয়ার জন্য বা মিন্স অ্যাবসেন্ট এর জন্য 52টি ওষুধ বোরিকের রেপার্টরিতে রয়েছে, আর মার্ফি রেপার্টরিতে রয়েছে 164টি মেডিসিন। তো এখানে 52টি মেডিসিন আমরা দেখে নিতে পারি। এখানে ফার্স্ট গ্রেডে কোনো মেডিসিন নাই, সেকেন্ড গ্রেডে রয়েছে 25টি এবং থার্ড গ্রেডে রয়েছে 27টি মেডিসিন। এই মেডিসিনগুলো আপনারা দেখে নেবেন। এরপরে সিমটমে আসি, এরপরে সিমটমে বলা হয়েছে এক্সট্রাইমিটিস পেইন, লেগ টেন্ডন অ্যাসিলিস ওয়াকিং। টেন্ডন অ্যাসিলিস বলতে বোঝাচ্ছে যে পায়ের এই যে টেন্ডন অ্যাসিলিস, অ্যাসিলিস টেন্ডন এই জায়গাটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে হিলস বোন, এই হিলস বোনের সাথে যে শিরাটা এসে যুক্ত হয়েছে, এই যুক্ত থেকে শুরু করে এদিকে, এটাকে বলা হয় টেন্ডন অ্যাসিলিস বা অ্যাসিলিস টেন্ডন। এই জায়গায় যদি ব্যথা হয় তাহলে আমরা তাকে পায়ের গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে বলবো। যদি এই জায়গাটায় ব্যথা হয় তাহলে বুঝবো যে এই টেন্ডন অ্যাসিলিস তার সমস্যা, এর জন্য ওষুধ রয়েছে 9টি। 9টি ওষুধ দেখে নিই, এই যে এই ওষুধগুলো হচ্ছে তার টেন্ডন অ্যাসিলিসের জন্য। 2টি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেডে, 7টি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে, ফার্স্ট গ্রেডে কোনো ওষুধ নাই। একই রকম সিমটম আমরা সিনথেসিস রেপার্টরি থেকে নিয়েছি। সিনথেসিস রেপার্টরিতে বলা হয়েছে যে পায়ে ব্যথা, লেগ টেন্ডন অ্যাসিলিস, ঠিক একই রকম টেন্ডন অ্যাসিলিসের জন্য এখানে 141টি মেডিসিন রয়েছে। তবে যদি হাঁটা চলার সময় ওই ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে 9টি, আর এমনিতে ব্যথা থাকলে 141টি মেডিসিন রয়েছে। 141টি মেডিসিনের মধ্যে এই যে 10টি রয়েছে সেকেন্ড গ্রেডে এবং 31টি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে। আপনি এই ওষুধগুলো অবশ্যই দেখে নেবেন এখান থেকে। তো মূলত বন্ধুরা এখন আলোচনা করব, ফার্স্ট গ্রেডে রয়েছে 9টি সিমটমের মধ্যে 14 নম্বর পেয়েছে ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্বনিকা পেয়েছে 8টির মধ্যে 16 নম্বর। তো 8টি সিমটম সে কভার করেছে। তো 8টি সিমটমের মধ্যে এই যে ওয়াকিং হোয়াইল পেইন লেগ, এই সিমটমটা এখানে কভার করতে পারেনি, যার কারণে ক্যালকেরিয়া কার্বনিকা আমরা দিতে পারবো না, আমরা ব্রায়োনিয়া রোগীর জন্য চুজ করব। তো এই ওষুধটি দেওয়া হয়েছে ব্রায়োনিয়া, রোগী ইনশাল্লাহ সুস্থ আছে। তো যাই হোক বন্ধুরা, হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সঠিক লক্ষণটি না জেনে ওষুধ দিলে কখনোই রোগী সুস্থ হবে না। সেজন্য একটি ওষুধ আমরা নির্বাচন করব যে ওষুধটি সকল সিমটমটি কভারেজ করবে। যদি আমরা ব্রায়োনিয়া না দিয়ে এই ওষুধটা ক্যালকুলিয়া কার্বনিকা দিতাম তাহলে এখানে রোগটি সারত না, ফুলফিল সুস্থ হতো না। সেজন্য সঠিক লক্ষণ জেনে খুব ভালোভাবে বিষয়গুলো চিন্তা করে বিশ্লেষণ করে আমাদের ওষুধ দিতে হবে। তাহলে আমরা যদি এই সফটওয়্যারটি ব্যবহার করে, সফটওয়্যারের মাধ্যমে ওষুধ
নির্বাচন করি তাহলে অবশ্যই রোগী সুস্থ হবে, সেজন্য আমাদের এই সফটওয়্যারটা সকলেরই জানা থাকা আবশ্যক। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি, আপনারা আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। সমস্যা সমাধানের সেরা প্ল্যাটফর্ম ক্লাসিক হোমিও।